ইসরায়েলে হামলা চালানোর পর সড়কে নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইরানের সাধারণ নাগরিকরা। রোববার স্থানীয় সময় রাতে হামলার পরপরই রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ, পতাকা হাতে নিয়ে জড়ো হতে থাকেন তারা। কেউ যুক্ত হন গাড়িতে করে, নেচে প্রকাশ করেন উল্লাস, আতশবাজি ফুটিয়েও আনন্দ করেন। এ সময় ডেথ টু ইসরায়েল এই স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ, উল্লাস প্রকাশে আতশবাজি ছোঁড়ে নাগরিকরা। আর তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস ও ফিলিস্তিন স্কোয়ারেও আনন্দ মিছিল করেন সাধারণ নাগরিকরা। প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। ছুঁড়েছে 200+ ড্রোন, ক্রুজ, ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সাথে নিয়ে বেশিরভাগই প্রতিহতের দাবি করেছে তেল আবিব। হামলাকারীদের কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে